কোন ব্যক্তি চায় আমি সুখে থাকি, আমার ভিতরে প্রাচুর্য আসুক, এমন কোন ইয়ুথ নাই যারা এটা ভিতরে কামনা করে না যে আমি ফাইনান্সিয়ালি অর্থনৈতিকভাবে অনেক বেশি সক্ষমতা অর্জন করি, আমাদের ভিতরে আমরা সেই ধরনের মানুষ পাবো না। আমাদের ভিতরে আমরা এমন ইয়ুথ পাবো না যারা কামনা করে না যে আমি সুখী হই। প্রত্যেক মানুষ সুখ এবং টাকা পয়সা এই দুইয়ের প্রয়োজন, আমার যেমন আছে আপনারও তেমন আছে, কিন্তু আমি চাইলে তো হবে না, আমাকে দেখতে হবে আল্লাহর সুন্নত কি। আল্লাহ আমি টাকা চাই তো আল্লাহর একটা সুন্নত আছে, আল্লাহ আমি সুখ চাই আল্লাহর একটা সুন্নত আছে। এই কথাটা আমাদের গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে প্রযোজ্য, প্রত্যেক মুরব্বী এই কথাটা বলে কি, পরিশ্রমে আনে ধন, পরিশ্রমে আনে ধন, পুণ্য আনে সুখ। আপনি যতক্ষণ পর্যন্ত ঈমান এবং আমল আপনার ঘরের ভিতরে আপনি জায়গা দেবেন না, সুখ আপনার কাছে আসবে না, সুখ আপনার কাছে, এটা কোরআনের কথা। কিন্তু আমাদের মুরব্বিয়ান হাজারাত যাদের বয়স 60-65-70 বছর, তাদের তারা মুখে মুখে এই কথা বলে, পরিশ্রমে আনে ধন পুণ্য আনে সুখ। এটা আমরা আমাদের পুরানো যুগে আমাদের ফুফুদের মুখে শুনতাম, এটা কোরআনে পাকের আয়া। আপনি সুখী হতে চাইবেন কিন্তু আপনার জীবনে ধর্ম থাকবে না, না ধর্ম না থাকলে সুখ থাকে না, পুণ্যের কাজ না থাকলে সুখ থাকে না। পুণ্যের কাজ কি, পুণ্যের কাজের বাউন্ডারি অনেক বড়, অনেক বড়। আপনি যদি চান সুখ আসুক, ইয়ুথ যদি চায় সুখী হব, আমার টাকা পয়সা থাকবে, দুইটা জিনিসের কোনো বিকল্প নাই। সুন্নতে ইলাহি হচ্ছে পরিশ্রম ছাড়া ধন আসবে না, পরিশ্রম বাদে ধন যেটা চলে আসে মনে রাখবেন সেই ধনের মধ্যে গণ্ডগোল থাকে, গণ্ডগোল থাকে। আমি ইয়ুথকে যেটা বলবো, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের কর্মজীবনে অনেক সুযোগ সুবিধা আসবে, অন্যায়ভাবে আরেকজনের টাকা পকেটে ঢুকিয়ে ফেলা অনেক সুযোগ সুবিধা, মাওলানা করিম আমাকে অনেক সুযোগ দেবেন। ইয়ুথকে আমি বিশেষ করে বলবো, যেই টাকার জন্য আমি ঘাম জড়াইনি, যেই টাকা আমি জানি আমার না, আল্লাহ ইজ্জতের কসম দিয়ে আমার নবীর কসম দিয়ে আপনাদেরকে বলছি, হাত জোড় করে বলছি, সেই টাকা কখনো পকেটে ঢোকাবেন না। মনে রাখবেন যেই তারিখে আপনি আপনার পেটে হারাম দেবেন, আমার আল্লাহ তো আমার নবী বলছে প্রথমে তো 40 দিনের এবাদতই বরবাদ হয়ে যাবে, এবাদত তো গেছে আপনার জিন্দেগিতে। দুইটা জিনিস আপনি পাবেন না, একটা হচ্ছে সম্পদের বরকত আর একটা হচ্ছে শান্তি এবং সুখ। এই দুই জিনিস আপনার জিন্দেগিতে আপনি এগুলার পিছনে পিছনে দৌড়াবেন, এগুলার নাগাল আপনি কখনো পাবেন না। সুন্নতে ইলাহি হচ্ছে পরিশ্রম বাদে সম্পদ মিলে না, সুন্নতে ইলাহি হচ্ছে আমল বাদে, পুণ্যের কাজ বাদে, ভালো কাজ বাদে কখনো আপনার জিন্দেগিতে স্থিরতা শোক স্বাচ্ছন্দ্য আসবে না। মান আমিলা সালেহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালনুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ নবী বলেছেন, শেষ পর্যন্ত বলছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমি হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সমস্ত মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, মাওলানা করিম আপনাকে দেওয়া নিয়ামত সেটা সুখ হতে পারে, শান্তি হতে পারে, ভালো একজন স্ত্রী হতে পারে, বাদ্য সন্তান হতে পারে। মাওলানা করিম এক এক ভাবে মানুষকে সুখ স্বাচ্ছন্দ্য দান করেন, আল্লাহ কখনো আপনার থেকে আপনার সুখ স্বাচ্ছন্দ্য কেড়ে নেবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিজ থেকে সেগুলা দূর করতে না চাই, আল্লাহ কখনো আপনার কাছ থেকে কেড়ে নেবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর সুন্নত হচ্ছে আপনি যদি এই জায়গার মধ্যে চান যে স্থিরতা থাকুক, এই জায়গার সাথে যার সম্পর্ক তার সাথে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করবেন, এই জায়গার সাথে সম্পর্ক এই জায়গার মালিকে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনি যতক্ষণ মোবাইলের মাধ্যমে যাবতীয় আধুনিক ফ্যাসিলিটির মাধ্যমে
আপনি মডার্নিস্টিক ওয়ার্ল্ড ভিউ এই আইডিওলজিকে বিশ্বাস করে এটার উপর ফানা হয়ে যাওয়ার মাধ্যমে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ভিতর জগৎকে মাওলানা করিম থেকে দূরে রাখবেন সুখ আপনার থেকে দূরে থাকবে স্থিরতা আপনার থেকে দূরে থাকবে শান্তি আপনার থেকে দূরে থাকবে আপনি যদি চান আপনি এবং আপনার সন্তানের জীবন শান্তির হোক সুখের হোক এই মুহূর্তে আপনাকে যদি আপনি ব্যবস্থা নিতে না পারেন আমার ছেলে মেয়ের ড্রেস কোড থেকে শুরু করে চিন্তা চেতনা সময় দেওয়া মনে রাখবেন আমার সবচেয়ে বড় সম্পদ আমার সন্তান এবং আমার স্ত্রী টাকা পয়সা আমার জীবনের বড় সম্পদ না এটা আসবে যাবে এটা আমি ঘাম ঝরাবো টাকা আমার পকেটে আসবে কিন্তু একটা জিনিস আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ সেটা কোনটা আমার স্ত্রী আমার সন্তান সন্ততি কাজেই আমি যদি আমার সন্তান সন্ততিকে গড়ে তুলতে চাই আমার নবী আল্লাহর সুন্নাত বর্ণনা করেছেন সন্তান সন্ততি গড়ে উঠে কেন আমার নবী বলেছেন তাদেরকে কোরআনের তিলাওয়াত শেখাও নবীর মহব্বত শেখাও আলে বাইতে রাসূলের মহব্বত শেখাও সততা সত্যবাদিতা ন্যায় পরায়ণতা শেখাও তাদেরকে সাত বছর বয়স থেকে তাদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করো এবং তাদেরকে কোরআন বলছে আল্লাহর যারা নেক বান্দা ভালো মানুষ তাদের কাছে নিয়ে যাও এক কথায় মাজারাতের জিয়ারতে নিয়ে যান মনে রাখবেন বৃক্ষ তোমার পরিচয় কি ফল দেখলে বুঝতে পারবেন ফল দেখলে বুঝতে পারবেন